কদমতলা বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক সমস্যা নিরসন সহ ন দফা দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করে বাগবাসা ব্লক কংগ্রেস। উল্লেখ্য, বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতটি বর্তমানে শাসক দলে পরিচালিত, তবে দুজন পঞ্চায়েত সদস্য রয়েছেন কংগ্রেসের। অভিযোগ, কিছু না জানিয়ে, অর্থাৎ পঞ্চায়েত সদস্যদের কোনো কিছু না জানিয়ে নিজেদের মর্জি মাফিক কাজ করে যাচ্ছেন শাসক দলীয় পঞ্চায়েত প্রতিনিধিরা, যার কারণে বিভিন্ন সমস্যা নিরসন সহ নয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন বিডিওর কাছে বাগবাসা ব্লক কংগ্রেস। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হীরালাল নাথ, বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার সিংহ, উত্তর জেলা যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ বাগবাসা ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এদিনের দাবিগুলির মধ্যে ছিল সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এমজি এনরেগার কাজ সারা বছর করতে হবে, সাথে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। বিগত দুর্গাপূজার পূর্বে কাজে নিযুক্ত 10 জন শ্রমিকের কাজের টাকা এখনো পর্যন্ত মিটিয়ে দেওয়া হয়নি, সেই টাকা যেন অবিলম্বে 10 জন শ্রমিকের কে দেওয়া হয় এবং বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ওয়ার্ডের কাজ করতে হবে, এবং সেই সাথে আরো বিভিন্ন বিষয়ে মোট 9 দফা দাবিতে বিডিওর কাছে ডেপুটেশনে মিলিত হয় বাগবাসা ব্লক কংগ্রেস। কদমতলা বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক সমস্যা নিরসন ও 9 দফা দাবিতে ভিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয় বাগবাসা ব্লক কংগ্রেসের তরফে। অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের কোনো কিছু না জানিয়ে নিজেদের মর্জি মাফিক তারা কাজ করে যাচ্ছেন। আমরা শুনবো কংগ্রেস নেতাদের কি বক্তব্য রয়েছে। আজকে পুষ্পান্ন বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে 9 দফা দাবি সনদের ভিত্তিতে কদমতলা আইডি ব্লকের বিডিও মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি। এই ডেপুটেশনের যে 9 দফা দাবি আছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে, বিগত পঞ্চায়েত নির্বাচনে এই গাঁও পঞ্চায়েতের জনগণ 2 নম্বর ওয়ার্ড থেকে আমাদের 2 জন প্রার্থীকে জয়যুক্ত করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে মনোনীত করা হয়েছে, কিন্তু বর্তমানে পঞ্চায়েত গঠন হওয়ার পরে এই ওয়ার্ডের যে সমস্ত কাজ পঞ্চায়েতের মাধ্যমে হয়, যেটা পঞ্চায়েত সদস্যরা এখানে দায়িত্ব নিয়ে করার কথা, এই পঞ্চায়েত সদস্যদেরকে সেই দায়িত্ব অর্পণ করা হচ্ছে না। আমরা দাবি জানিয়েছি, যেহেতু এই পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি আমাদের 2 জন, একজন অপর্ণা মালাকার আর একজন সাইনা বেগম, তাদের মাধ্যমে যাতে ওই ওয়ার্ডের কাজ করানো হয়। এবং একটা জিনিস হচ্ছে, এমজিএন রেগা সরকারের একটা প্রতিশ্রুতি ছিল যে বিজেপি সরকার হলে এমজিএন রেগার শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হবে, 340 টাকা করা হবে, 400 টাকা করা হবে, কিন্তু আজ পর্যন্ত এই মজুরি বৃদ্ধি করা হলো না। সারা বছর শ্রমিকদের কাজ দেওয়া হবে, কিন্তু সারা বছর কোনো কাজের হদিশই খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে আরেকটা সমস্যা হচ্ছে, একটা সময়ে দেখা গেল 10 জন শ্রমিকে কাজ করেছে, কিন্তু মাস্টার রুলে 35 জনের নাম এখানে চলে আসলো, এটা কি করে আসে? তো এইগুলো তদন্ত করার জন্য আমরা বিডিও সাহেবকে অনুরোধ করেছি। বিষ্ণুপুর গাঁও পঞ্চায়েতের রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের বেহাল অবস্থা, বিদ্যুতের বেহাল অবস্থা, আমরা বলেছি বিডিও সাহেবকে যে আপনি নিজে এই গাঁও পঞ্চায়েতটাকে ভিজিট করেন এবং আইবিবি রোডের যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে যাতে ইটসলিং করা হয়, মদের বাড়ির রাস্তা পর্যন্ত যাতে ইটসলিং করা হয়, তার ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা যারা বয়স্ক ভাতা পায় নাই, বয়স্ক বিধবা যারা আছে বিধবা ভাতা পায় নাই, বিকলাঙ্গ ভাতা পায় নাই, সেই সমস্ত স্বামী পরিত্যক্তরা যারা, তারা ভাতা পায় নাই, এই ধরনের এই বিষ্ণুপুর গাঁও পঞ্চায়েতে প্রচুর আছে, কিন্তু কি কি কারণে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই উপযুক্ত মানুষ থাকা সত্ত্বেও তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে না। আমরা বলেছি সেই বয়স্ক ভাতা যাতে অবিলম্বে এই মানুষগুলোকে দেওয়া হয়, তার